নমস্কার বন্ধুরা, আমি সুলক্ষণা। গ্রাম বাংলার এক ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে এসেছি সুলক্ষণা অ্যান্ড কিচেনে, আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো সাবেকি পোড়া পিঠা। একদম ট্র্যাডিশনাল ওয়েতে এটা আমি বানাবো। মা ঠাকুমারা যেভাবে আগে বানাতেন ঠিক সেভাবে আমি বানাবো। খুবই সুস্বাদু এই পোড়া পিঠা। বানাতে একটু সময় লাগে বটে, তবে খেতে দারুণ। এর জন্য প্রথমে একটা মাটির পাত্র গ্যাসে বসিয়ে এতে দুধ গরম করব। আমি 1 লিটার দুধ আগের থেকে জাল দিয়ে ঘন করে রেখেছি, এটা এখন পাত্রে দিয়ে দেব। চালের গুঁড়ির পরিমাণ বুঝে দুধ নিতে হবে। আমি এখানে 500 গ্রাম চালের গুঁড়ি নিয়েছি পিঠে বানানোর জন্য, সেই হিসাবে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা দিয়ে গরম করে নেব, ফুটাবো না। গরম হয়ে যখন একটু ধোঁয়া উঠবে তখন পিঠার অন্যান্য সামগ্রী এর মধ্যে দিয়ে দেব। দুধ গরম হয়ে ধোঁয়া উঠেছে, এখন এর মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে অন্যান্য সামগ্রী দেব। পিঠাতে দেওয়ার জন্য আমি কিছুটা কাজু, কিশমিশ, নারকেল কুচি, মৌরি নিয়েছি। এগুলো 1-1 করে দুধের মধ্যে দিয়ে দেব। নারকেল কুচি, কাজু, কিশমিশ, মৌরি দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ ছোট এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 কাপ চিনি মেশাবো। চিনি আপনারা নিজের পছন্দ মতো কম বেশি করতে পারেন। চিনিটা দিয়ে নেড়ে ভালো করে দুধের সাথে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে চালের গুঁড়ি মেশাবো। আমি 500 গ্রাম নতুন চালের গুঁড়ি নিয়েছি, এটা হাতায় করে অল্প অল্প করে দিয়ে দুধের সাথে মিশিয়ে নেব। চালের গুঁড়ি দেওয়ার সময় কন্টিনিউ নাড়াতে হবে, না হলে দলা বেঁধে যাবে। গুঁড়ি দেওয়ার সময় অন্যের হেল্প নিলে বেশি ভালো হয়। নুন দিতে আমি প্রথমে ভুলে গেছিলাম, এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। পোড়া পিঠা সবসময় নতুন চালের গুঁড়ি দিয়েই করা উচিত। বাড়িতে যদি পুরানো চালের গুঁড়ি থাকে সেটা দিয়ে অন্য যে কোনো পিঠা বানিয়ে নেওয়া যায়, তবে পোড়া পিঠা না বানানোই ভালো। নতুন চালের গুঁড়িতেই পোড়া পিঠা ভালো হয়। অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে দুধের সাথে আমি মিশিয়ে নিয়েছি। এবার মাঝারি আছে, এটা খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে, একদম যেন দলা না থাকে। খুব ভালো করে চালের গুঁড়ি পাক দিয়ে নিয়েছি। নতুন চালের গুঁড়ি একটু চিটচিটে হয়, এই যে দেখছেন একদম কড়াই শুদ্ধ উঠে আসছে। খুব সুন্দর নরম একটা মণ্ড তৈরি হয়ে গেছে। এবার এটা পাতে দিয়ে পুরাতে দেব। চালের গুঁড়ির মণ্ডটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না। পিঠা পোড়ানোর জন্য আমি কলা পাতা কেটে ধুয়ে নিয়েছি। এবার পাতার উপর 1 ফোঁটা ঘি দিয়ে ঘষে লাগিয়ে নেব। ঘি লাগিয়ে পাতাগুলো আগুনে সেঁকে নিতে হবে। ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করা যায়, তবে ঘি লাগিয়ে সেঁকে নিলে পিঠার মধ্যে একটা সুন্দর গন্ধ পাওয়া যায়। পাতায় ঘি লাগানো হয়ে গেছে, এখন সেঁকে নিতে হবে। পাতাগুলো এভাবে আমি গ্যাসের উপর দিয়ে সেঁকে নিচ্ছি। জাল বাড়িয়ে এভাবে একটু সেঁকে নিলেই পাতাটা সেঁকা হয়ে যাবে। গ্রামের দিকে পোড়া পিঠা শাল পাতাতেই করে, তবে শাল পাতার পরিবর্তে এভাবে কলা পাতাতেও করা যায়। কলা পাতাটাকে শুধু একটু সেঁকে নিতে হবে। সেঁকা হয়ে গেছে, এই যে দেখুন কি সুন্দর কাপড়ের মতো একদম নরম হয়ে গেছে। এর ওপর এবার চালের মণ্ডটা আরামসে দেওয়া যাবে, পাতা ফাটার কোনো ভয় থাকবে না। এবার একটা মাটির থালার উপর একটা বড় পাতা রাখলাম, এর উপর মিশ্রণটা ঢেলে দেব। মিশ্রণটা দিয়ে তার উপর আরও একটা পাতা দিয়ে হাত দিয়ে চেপে চেপে শেপ দিতে হবে। খালি হাতে এটা না চাপাই ভালো, কারণ মিশ্রণটা গরম আছে, সেজন্য পাতা দিয়ে যদি চেপে দেওয়া হয় তাহলে হাতে গরম লাগবে না। হালকা করে একটু চেপে চেপে দিলাম। এবার বাকি পাতাগুলো এর উপর দিয়ে দিচ্ছি। আমি চেপে চেপে থালার আকারেই শেপ দিচ্ছি, যাতে সব দিকটা সমান্তরাল হয় আর সব দিক ভালো মতো সেঁকা হয়। হাত দিয়ে মোটামুটি আমি একটু থালার মতো শেপ দিয়েছি, দেখি আবার কেমন হয়েছে। এই যে দেখুন একদম থালার মতো গোল হয়ে গেছে। এটা এবার ঢেকে কাঠের আগুনে পোড়াবো। রান্নাঘরে তো আর কাঠের আগুন জ্বালানো যাবে না, তাই আমি বাইরেই কাঠ আর ঘুঁটা দিয়ে আগুন জ্বালিয়ে নিয়েছি। চলুন তাহলে কাঠের আগুনের পাশে একটু শীতের আমেজ উপভোগ করা যাক। এই যে এখানে সিমেন্টের কড়াইয়ে আমি কাঠ আর ঘুঁটা দিয়ে আগের থেকে আগুন জ্বালিয়ে নিয়েছি। আগুন একবারে গড়গড় করছে, এখান থেকে কিছুটা আগুন বের করে নিচ্ছি, এটা পিঠার উপরে দেব। কয়েকটা জ্বলন্ত ঘুঁটাও বের করে নিচ্ছি, কারণ ঘুঁটার আগুনের তাপ প্রচুর হয়, পিঠা খুব ভালো মতো সেঁকা হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বের করে নিয়েছি, এবার কড়াইয়ের আগুনের ওপর 1 টুকরো কলা পাতা দিয়ে দিচ্ছি, না হলে পিঠা একদম পুড়ে যেতে পারে, কেননা আগুনের প্রচুর তাপ। এবার সাবধানে পিঠাটা আগুনের উপর বসিয়ে দিতে হবে। ওপরের পাতা সরিয়ে নিয়েছি, যাতে সোজাসুজি বসছে কিনা দেখা যায়।
খুব সুন্দরভাবে বসেছে, এবার পাতাগুলো দিয়ে ঢেকে ওপরে আগুন দিয়ে দেব। খুব ভালোমতো করে চারপাশটায় আগুনটা ছড়িয়ে দিতে হবে, যাতে সব দিকটা সমানভাবে সেঁকা হয়। এভাবে আগুন বানানোটা খুব একটা কঠিন নয়, তবে যদি একেবারে অসম্ভব হয় তাহলে তাওয়ার উপরেও সেঁকে নেওয়া যেতে পারে। আগুন দেওয়া হয়ে গেছে, এখন এটা প্রায় 2 ঘন্টা মতো আমি সেঁকে নেব। 2 ঘন্টার থেকেও বেশি সময় হয়েছে, এবার দেখে নিই কি হলো। ওপর থেকে সাবধানে ছাইগুলো সরিয়ে নিচ্ছি। এবার পাতার দুপাশটা ধরে এক ঝটকায় সরিয়ে নেব, না হলে ছাই ঢালা হয়ে যাবে। সরিয়ে নিয়েছি, সাইড থেকে একটুখানি ছাই পড়ে গেছে, এটা ঝেড়ে নেব। তৈরি আমাদের ট্র্যাডিশনাল ওয়েতে বাংলার পোড়া পিঠা। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, না দেখেই খেতে ইচ্ছে করছে তো? তবে কি, বানিয়ে ফেলুন চটপট বাড়িতে আর ভরপুর এনজয় করুন। পিঠের চারপাশটা খুব সুন্দরভাবে সাঁকা হয়েছে, তবে উল্টো দিকটা কি হয়েছে সেটাও দেখে নিতে হবে। এই যে দেখুন, পিঠার উল্টো দিকটা খুব সুন্দরভাবে পোড়া পোড়া হয়ে গেছে আর ওপরের দিকটা এভাবে সাঁকা হয়েছে। এবার এটা কেটে পরিবেশন করতে হবে। এবার ওপর থেকে নলেন গুড় বা মধু দিয়ে পরিবেশন করুন। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।